আমায় ডেকেছো কেন? ও, তোমায় ডেকেছিলাম। ডাক্তার, তোমার ড্রাইভারকে একটু বলে দিও, ওদের যেন গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে আসে। ও, এই কথা? এটা নিয়ে তুমি ভেবো না, আমি আগেই ভেবে রেখেছি। ভাববি তো, সুরজিৎ কি শুধু আমার একার ছেলে? ওকে কি তুমি কম ভালোবাসো? দেখো ডাক্তার, দেখো আমার মাকে কি সুন্দর মানিয়েছে, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী এসে আমার ঘরে দাঁড়িয়েছে। এসো মা, এসো। থাক থাক মা, থাক, সুখে থাকো। থাক থাক মা, সুখে থাকো। বৌমা, বসে এখানে। কি বৌমা, আজ শুভ দিনে তোমার চোখে জল কেন মা? আজ তো কত আনন্দের দিন, এই দিনটার জন্য মেয়েরা বছরের পর বছর অপেক্ষা করে থাকে। কেঁদো না মা, আজ তোমার পতিগৃহে যাত্রা। সুরজিৎ, বৌমা ছোটবেলা থেকে কারো স্নেহ ভালোবাসা পায়নি, তুই আমায় ছুঁয়ে কথা দে, বৌমাকে কখনো কষ্ট দিবি না? কথা দিলাম বাবা, জ্ঞান তো আমি ওকে কোনো কষ্টই দেব না। আয়না তো নেই, তাই দেখতে পাচ্ছি না। এই শাড়িটা দিয়ে চন্দনের টিপগুলো একটু মুছে দিন না। আমি মুছতাম, কিন্তু ভাগ্যকে আমার বিশ্বাস নেই। চন্দনের টিপ মুছতে গিয়ে যদি সিঁদুরটা মুছে যায়। এ কাজ আমাকে দিয়ে কেন করাতে চাইছ? আমার দ্বারা সম্ভব না। আপনার জীবন থেকে আমার অধিকারটা কেমন অক্লেশে মুছে দিতে পারলেন, আর এই চন্দনের টিপগুলো মুছে দিতে পারবেন না? বুড়ো মানুষটা কত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে নিজের হাতে চন্দন বেটে আমায় পরিয়ে দিলেন। বড় কষ্ট হচ্ছে এগুলো মুছে ফেলতে। মেয়েদের ওয়েটিং রুমটা আমায় একটু দেখে দেবেন। কেন? শাড়িটা বদলে নিতে হবে না, এই শাড়ি পরেই আপনার মা বাড়ির বউ হয়ে এসেছিলেন। এই শাড়িটাকে তুমি অসম্মান করতে পারি না। আর তাছাড়া বাড়ির ঝিয়ের গায়ে এ শাড়ি তো মানাবেও না। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? না। তাহলে হঠাৎ করে তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেল কেন?
জানি না, খোঁজ নিয়ে দেখো। তোমাকে বিয়ে করার আগে আর একটা বিয়ে করেছিল কিনা। কি করছো? সিঁদুরের কৌটোটা কোথায় রেখেছেন? সিঁদুর আমি পড়ি না। সে কি? না না, সিঁদুর পরবেন না কেন? আমি আপনাকে পরিয়ে দেব। দাঁড়ান, আমার সিঁদুরের কৌটোটা নিয়ে আসছি। না, সিঁদুর তো পরবই না, তার উপর তোমার কৌটো সিঁদুর, যা পরে তুমি তোমার স্বামীকে হারিয়েছো। দোষটা সিঁদুরের নয় দিদি, দোষটা আমার কপালের। দোষ চারি হোক, সিঁদুর আমি পরব না। ওসব সিঁদুর শাখা পরা ব্যাকডেটেড হয়ে গেছে। হিন্দু ঘরের সদবা আপনি সিঁদুর পরবেন না? কেন, সিঁদুর না পরলে কি হয়? সংসারের অমঙ্গল হয়। অমঙ্গল হয়? তুমি তো এত বড় একটা সিঁদুরের টিপ পরেছো, তোমার কি মঙ্গল হয়েছে শুনি? বিয়ের পরদিনই তো স্বামী ছেড়ে পালিয়েছে, আর এখন দুবেলা দুমুঠো খাবার জন্য তোমাকে পরের বাড়িতে কাজ করতে হচ্ছে। আমি হলে তো ফুলসজ্জার পরের দিনই সিঁদুর মুছে ফেলতাম। আমার কথা শুনো, তোমার বয়স কম, চেহারাও ভালো, যাও গিয়ে সিঁদুরটা মুছে ফেলো, কারো নজরে পড়লে তোমার ভাগ্যটা ফিরে যেতেও পারে। সারা কপাল জুড়ে ওই আগুনের গোলার মতন সিঁদুরটি থাকলে ইচ্ছে হলেও কেউ কাছে আসবে না। যাকে কাছে চাইলাম তাকেই যখন পেলাম না, তখন কাউকে আমার দরকার নেই দিদি। শুনলে তো সব, এদিক নেই ওদিক আছে, মুখে কেমন চাটাং চাটাং কথা। আমার তো মনে হয় ওর চরিত্রটাই ভালো না, তাই ওর স্বামী পালিয়েছে। উল্টোটাও তো হতে পারে, ওর স্বামীর চরিত্রটাই হয়তো ভালো না। এত দেরি করলে কেন? কত লোককে নিমন্ত্রণ করতে হবে জানো না? আরে আগে জানলে তো ভোরবেলা চলে আসতাম। কেন, তুমি তো কাল বললাম রবিবারে আমাদের বিয়ের পার্টি দেব, আজ সবাইকে নিমন্ত্রণ করতে পেরেবো। আহা, তা তো বলেছো, কিন্তু সুরজিৎ তো বলেনি যেমন সুন্দর একটি কাজের মেয়ে নিয়ে আসবে। শুভন, এত মেয়ে থাকতে শেষে এক কাজের মেয়ের উপর তোমার নজর পড়লো? তুমি যাই বলো, মেয়েটি কিন্তু খাসা। চল না সুরজিৎ, মৌ তো বলছিল হানিমুনে যাবে, ঘুরে আসা যাক। আমি না হয় মেয়েটিকে পার্টনার করে নিয়ে যাবো। ডোন্ট বি সিলি, এসব আমি পছন্দ করি না। ও না হয় একটু ঠাট্টাই করেছে, তাতে তোমার এত চোটে ওঠার কি আছে? ইস, জুতোটার কি অবস্থা! লক্ষ্মী, লক্ষ্মী! ওকে ডাকছো কেন? জুতোটা একটু মুছে দেবে। আমায় দেখেছেন দিদি? হ্যাঁ, শুনো, একটা ভিজে ন্যাকড়া দিয়ে জুতোটা ভালো করে মুছে দাও তো, দেখো যেন কাদা না লেগে থাকে। চিমু,
ভদ্রঘরের মেয়ে, বিপদে পড়ে না হয় আমাদের এখানে কাজের জন্য এসছে, তাকে দিয়ে তুমি জুতো সাফ করাচ্ছ কেন? এতে ওর জাত যাবে নাকি? ওর তো বোঝা উচিত ছিল যে সব কাজ ওকে করতে হবে। অনেকের তো অনেক কিছু বোঝা উচিত ছিল, কজন আর বুঝছো বলো? আমার মতো একজন প্রফেসরের সংসারে আসার আগে তোমারও কি বোঝা উচিত ছিল না এই সংসারের সব কাজ তোমাকেই করতে হবে? হ্যাঁ, তোমারও আমার সঙ্গে মেশার আগে বোঝা উচিত ছিল। আহা, তোরা কি রে, একটা কাজের মেয়েকে নিয়ে তোরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিস? আপনি শুধু শুধু দিদির উপর রাগ করছেন, উনি দয়া করে আমাকে এখানে থাকতে না দিলে কোথায় যেতাম বলুন? আপনি কোনো সংকোচ করবেন না দিদি, এখানে থাকা খাওয়ার বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, আমার চেয়ে আর কোথাও যাবার জায়গা নেই।